অভিনন্দন তোমাদেরকে। তোমরা যারা 82 BM এর লং কোর্সের লিখিত পরীক্ষায় সমসাময়িক পাস করেছো, আমাদের শ্রদ্ধা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আর যদি কাছে থাকতাম তাহলে প্রত্যেককে, এই যে 900+ স্টুডেন্ট যারা রিটেনে পাস করেছো, প্রত্যেককে একটা করে ফুলের তোড়া আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে দিতাম, কারণ এটা তোমাদের একটা অ্যাচিভমেন্ট। তোমরা অনেক পরিশ্রম করে এত ব্যস্ততার মাঝেও মেডিকেল ভাইবা পাস করে লিখিত পরীক্ষা পাস করেছে। তো যাই হোক, এখন একটা মেইন যে বিষয় সেটা হচ্ছিল তোমাদের এই অল্প সময়ের মধ্যে, আমরা জানি জানুয়ারির মাঝামাঝি দিক থেকে ICSB-র ডাক আসা শুরু হবে। তো এই অল্প সময়ের মধ্যে তোমাদের একটা পদক্ষেপ নিতে হবে যে তোমরা যদি নিজেরা বা নিজেদের মধ্যে এম ফিক্সড করে রাখো যে আমরা বা আমি আর্মি অফিসার অবশ্যই হবো, তাহলে মাস্টলি তোমার এখন থেকে ICSB-র বিষয়ে প্রপার প্রিপারেশন নেওয়া উচিত এবং নিতে হবে। তো এখন ICSB-র প্রিপারেশনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সোজা ট্রেনিং একাডেমি সর্বদা চেষ্টা করবে যে তোমাদের ICSB-র যে পরিবেশ মাফিক পরীক্ষাগুলো আছে, তা একটা কথা আমি সবসময় বলি আমাদের এই একাডেমির পক্ষ থেকে বা আমার টিউটোরিয়ালগুলোতে হয়তো কথা অনেকে শুনবা যে পরিবেশের কথাটা কেন বলি, কারণ গতানুগতিক ICSB কিন্তু একটা বিল্ডিংয়ের মধ্যে বা একটা কনজাস্টেড জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে পরীক্ষা তারা নিয়ে থাকে। এখানে এটা হচ্ছে 3D পরীক্ষা, এখানে ফিজিক্যাল থাকবে, সাইকোলজি থাকবে, তারপর আরও অন্যান্য পরীক্ষার বিষয়গুলো থাকবে। তো এই জায়গাটায় তোমার যেমন ফিজিক্যালি পরীক্ষাগুলোর জন্য তোমার ফিজিক্যালের যে পরীক্ষার ইনভায়রনমেন্টটা রয়েছে, সেই ইনভায়রনমেন্ট অনুযায়ী তোমাকে প্রস্তুতি করা উচিত বা প্রস্তুতি নেওয়া উচিত, তাহলে তোমার ওই পরিবেশটা বুঝে তোমার পরীক্ষায় ভালোভাবে উপস্থাপন করাটা সব থেকে এটা আমার মনে হয় তুমি নিজেকে ঠাপকা হতে পারো। এরপরে আরেকটা বিষয় আছে, সাপোজ আইকিউর ক্ষেত্রে বলবো বা নন ভার্বালের ক্ষেত্রে বলবো, তারপর হচ্ছে হলো আইওফিল্ডের কথা বলবো, আর বিশেষ করে PGT HGT-র কথা বা CT কমান্ডিং ক্লাসের কথা বলবো, এই বিষয়গুলো আমরা দেখেছি বা আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে কিছু কিছু ছেলেপেলে এই পরিবেশে কোর্স না করার কারণে তারা ICSB-তে গিয়ে ভালো পড়তে পারছে না। অনেকে হয়তো বা আইকিউ ম্যাট্রিক্স বা সাইকোলজিক্যাল টেস্টগুলোতে ভালো করছে, বাট দ্বিতীয় দিনে গিয়ে বা তৃতীয় দিনে গিয়ে তাদের যে বাইরের যে এনভায়রনমেন্টে খাপ খায় যে পরীক্ষাগুলো নিজেকে দিতে হবে বা উপস্থাপন করতে হবে, ওই পরীক্ষাগুলো থেকে একজন শিক্ষার্থী অনেকে ফেল করে আসছে বা খাপ খাওয়াতে পারছে না বা ভালো করতে পারছে না, কারণ অনেকে দেখা গেছে অনেকে আসলে গতানের গতিকে একটা কনজাস্টেড জায়গার মধ্যে ক্লাসের ভিতরে পড়ালেখা করছে বা প্রিপারেশন নিচ্ছে বা ICSB-PGT-HGT-CC এই বিষয়গুলো উপরে শুধু ধারণা নিচ্ছে ম্যাপিং করে। তা আসলে ধারণা এভাবে নিলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না, যদি নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করাতে চাও আমার মনে হয় তোমাদের এখন থেকে পরিবেশ মাফিক এনভায়রনমেন্ট বুঝে তোমার এই বিষয়গুলো প্র্যাকটিস করলে তোমরা দেখবা যে তোমাদের যে কাঙ্ক্ষিত গ্রিন কার্ড সেটা তোমরা ICSB থেকে অর্জন করতে পারবে। আর আমাদের এই সোজা ট্রেনিং একাডেমি বেসিক্যালি তোমার নিজস্ব PGT গ্রাউন্ড রয়েছে, HGT গ্রাউন্ড রয়েছে, কমান্ডিং ক্লাসের গ্রাউন্ড রয়েছে, আর আমি বর্তমানে যে জায়গাটা বসে কথা বলছি এটা ICSB-PAT টেস্টে, অর্থাৎ আমরা আইওফিল্ড হিসেবে জানি, আইওফিল্ডের গ্রাউন্ড হিসেবে পরিচিত। তো যাই হোক, তোমাদের শুভকামনা তো সবসময় করি তোমাদের জন্য, দোয়া করি তোমরা যাতে সকলে ICSB-তে চান্স পাও, সকলে আর্মি অফিসার হয়ে প্রচন্ড এবং পরোক্ষভাবে যেন দেশ সেবায় নিজেকে নিয়ে যেতে করাতে পারো। আর বেসিক্যালি একটা জিনিস বলবো, আমাদের এই সোজা ট্রেনিং একাডেমিতে যদি আসতে মনে চায় তোমাদের ICSB কোর্স করার জন্য, অবশ্যই আমাদের স্কুলে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবা। পাশাপাশি ICSB-র অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ কিছু টিউটোরিয়াল আমরা গত ভিডিওগুলোতে করেছি, পাবলিশ করেছি আমাদের ICSB কোচিং নামে ইউটিউব চ্যানেলে। আর তোমরা পারলে পরে এই বাকি ভিডিওগুলো দেখে তোমরা এখন ওখান থেকে কিছু না কিছু তোমরা শিক্ষা নিতে পারো। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, কথা তো অনেক সময় বলি, অনেক বেশি বলে ফেলি। আসলে দেখা হবে তোমাদের সঙ্গে, যদি ICSB কোর্স করার জন্য আসো আমাদের এই সুবিশাল একাডেমি সোজা ট্রেনিং একাডেমিতে। আর বাংলাদেশের সবথেকে বড় পরিবেশ নিয়ে, বড় জায়গায় নিয়ে
বড় আইসিএসবির মতো দুটো এনভায়রনমেন্টের ফেসিলিটিগুলো নিয়ে আমাদের এই সোলার ট্রেনিং একাডেমি তৈরি করা হয়েছে আইসিএসবির অনুকূলে, যাতে প্রত্যেকটা শিক্ষা থেকে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখাতে পারি। তো তোমাদের অপেক্ষায় এই সোলার ট্রেনিং একাডেমি। আর সবসময় মনে রাখবার সিদ্ধান্ত, তোমাদেরকে ছোটো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা এখন থেকে বিল্ড আপ করতে হবে, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে খুব সহজে তুমি পৌঁছাতে পারো। আর হলো কী বলবো, আজকে তার তেমন কিছু বলবো না, ভালো লাগলে লাইক দেবা, শেয়ার দেবা, কমেন্টস করবা, সাবস্ক্রাইব করে রাখবা, ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে যাবা। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আগামীতে নেক্সট টিউটোরিয়াল নিয়ে হয়তো বা আসবো। আর আজকে এদের টিউটোরিয়াল বলবো না, জাস্ট তোমাদের উদ্দেশ্যে একটা শুভেচ্ছা বার্তা দিলাম, যাতে তোমরা অনেকবার তোমার সার্চ করছো যে আইসিএসবির জন্য কোথায় যাবো বা কী করবো, কোথা থেকে প্রস্তুতি নেব। তবে আমি মনে করি আমাদের এখানে আবাসিক সুবিধা রয়েছে, সারা বাংলাদেশের স্টুডেন্টরা এসে আবাসিকের সঙ্গে স্বল্প মূল্যে কোর্স করে যায়, সাফল্য পাচ্ছে স্টুডেন্টরা, তোমরাও ইনশাল্লাহ সাফল্য পাবো। আর সাফল্যটা সব থেকে নিজের কাছে, হ্যাঁ সাফল্য নিজের কাছে, বাট উপদেশটা সব জায়গায় লাগবে, উপদেশ আমরা আমাদের সাধ্যমত দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। সবাই ভালো থেকো, আর দোয়া করি ইনশাল্লাহ অবশ্যই আর তোমরা যেন চান্স পাও আইসিএসবিতে আর্মি অফিসার পদে যাওয়ার আগে তোমরা যেন মিলিটারি একাডেমিতে ট্রেনিংয়ে যেতে পারো। আর সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রস্তুতি নিতে থাকো আইসিএসবি, ইনশাল্লাহ সাফল্য তোমার হাতে অবশ্যই আসবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।